এই জেনু কি করছো তুমি? এতক্ষণ ধরে মোবাইল ঘাঁটছো চুপচাপ। আরে আবার অনলাইন শপিং কেন? এখানেও কি করে পেলে তুমি? আমি সব জানি। এ বাবা, এখানে আমি কত আমি কাল রাত এটা দুটো অবধি রিসার্চ করেছি যে শিন এখানে ডেলিভারি করে। শিন? হ্যাঁ। শিনটা কি? একটা শপিং সাইট লাইক মিন্ত্রা। মিন্ত্রার মতো শপিং? তো ওটা কি করবে তুমি? তোমাকে বললে তুমি আমার চিৎকার করবে, তোমাকে বলা যাবে। আর দাও না একটা কিনে, তোমার বার্থডে আসছে তো। বার্থডে আসছে আমাকে দাও, তুমি কেন কিনতে যাবে? না আমার এরকম আমাদের এরকম হতো, যখন ভাইয়ের বার্থডে হতো তখন আমি ওর বার্থডেতে নিতাম, আর আমার বার্থডে যখন হতো তখন ভাই আমার বার্থডেতে নিত। মানে আমরা দুটো করে দুজনের বার্থডে। তোমার বার্থডেতে তো আমি দিয়েছিলাম, কই আমাকে তো কিছু দাওনি। না তোমার বার্থডেতে তো তুমি গিফট পাবে। হ্যাঁ, সাথে তুমি আমাকে একটা রিটার্ন রিটার্ন গিফট, সেটা আবার কি? প্লিজ কি দেখছো দেখি? ট্রান্সপারেন্ট শু। এটা লোকে যদি বুঝতেই না পারলো তাহলে আর কি লাভ? ওটা এখন ফ্যাশনে কি, তুমি জানো ফ্যাশনে কি চলছে? ফ্যাশন? ওটা কি? কিছু না, বন্ধ করো। বন্ধ করো। হ্যালো, ওয়েলকাম ব্যাক। আমাদের নিউ ব্লগ নিয়ে আজকে আমরা তৈরি। আমাদের এখন কন্টেন্টের অভাব হয়ে গেছে। হ্যাঁ, ঘরে বসে বসে আর কে অত কন্টেন্ট ক্রিয়েট করবে? তো অনুষ্ঠেই মাত্র একটা রান্না টান্না করলো, একটা নতুন ধরনের চিকেন রান্না করেছে, করিয়েন্ডার চিকেন। হ্যাঁ, আমি নিজেও জানতাম না ওটা কি হবে। গরমের টাইমে খুব ভালো লাগে, মানে আমার খুব ভালো লাগে, একটু খেলে না একটু ঠান্ডা ঠান্ডা ফিল হয়। তাই এটার থেকে মিন্ট খাও, মানে ভালো লাগে খেতে। আচ্ছা ঠিক আছে, আর গরমের দিনে এটা খুব ভালো, তোমার মশলাও দিতে হয় না। তাই বাহ, খুব ভালো। আর তোমার শপিং এর কি হাল হলো? মানে অদ্ভুত আইডিয়া, জন্মদিন আমার হতে যাচ্ছে আর মানে গিফট দরকার নেই। না আমার আর ভাই, আমার মানে ভাইয়ের বার্থডে তো আমিও নিতাম আর আমার বার্থডে তো ও নিত। এটা তুমি মাকে জিজ্ঞেস করো। ঠিক নয়, ঠিক নয়, ধোঁকা হচ্ছে আমার। রিটার্ন গিফট তো দেয় না, আমি তো তোমাকে গিফট দেবো। এখানে গিফটেরই কথা। আর তোমার তো দেখো, তোমার তুমি সে কিছু দরকার নেই। তোমাকে হ্যাঁ ঠিক ঠিক, তোমাকে একটা রুমাল কিনে দেবো আমি বার্থডে। রুমাল? সেটা কি কাজে লাগে? যেটা তুমি হারিয়ে ফেলো সব। সেটাই, আমি হারিয়ে ফেলি তো এরকম কোন জিনিস দেওয়ার তো কোনো দরকার। আমি আমাকে একটা ট্রান্সপারেন্ট শু কিনে। ট্রান্সপারেন্ট মানে হিল কিনে দেবে। হিল? হ্যাঁ পাহাড় কিনে দেবো, ঠিকই বলেছো। না ঠিক আছে, তুমি জিজ্ঞেস করো, এরা সবাই জানে ট্রান্সপারেন্ট হিল কিরকম। না আমি তো জীবনে পড়িনি তাই আমি জানি না। আমি তো পড়িনি, আমি কি করে জানবো? আর যদি যেটা ট্রান্সপারেন্ট, আমি যেমন আগে বললাম যেটা পড়ারই কি দরকার, যদি কেউ বুঝতে নিয়ে পারলো যে কি পড়েছো। আমাকে এরকম ডাল ডাল ডাল? হ্যাঁ ডাল সবজি অনেক কিছুই লাগছে। না কালকে আসলে আমরা দুপুরবেলা ঘুমিয়ে গেছিলাম, তাই রাত্রেবেলা ঘুম আসছিল, আর আজকে সকালবেলা আমরা উঠতে পারছিলাম না। আজকে তোমার কি কোথায় শুট করার প্ল্যান ছিল সেটা বলো। হ্যাঁ আমাদের আজকে আসলে আমি একটা সাইটে গেছিলাম, যেটা হচ্ছে তোমার দুবাই ক্রিকেট। ধরো আমার হাতে ব্যথা করছে না, ধরো কি করছো এরকম করে দাও, ওটা দাও না, আমি ধরছি না। হ্যাঁ তো আমি আজকে আমার সাইটে গেছিলাম, যেটা হচ্ছে দুবাই ক্রিক রেসিডেন্সি। এত নড়ালে কি দেখতে পাবে লোকজন? তো আমি ঠিক অ্যাঙ্গেলটা মানে, হ্যাঁ তোমাকে আর অ্যাঙ্গেল দেখতে হবে না, তুমি আমার বড় লাগে। হ্যাঁ তোমার মুখ কাতর দিয়ে দুবাই ক্রিক রেসিডেন্সে আমি গেছি, কিন্তু আজকে সেটা আমার যাওয়া আসার পথটা আমার শ্যুট করার কথা ছিল, কিন্তু সেটা আমি ভুলে গেছি সকালে তাড়াগুলোতে। এই যখন সকালে ঘুম থেকে উঠেছে তখন এরকম করছে, ওই বাচ্চাদের হয় না ছোটবেলাতে মানে জোর করে রেডি সেডি করে স্কুলে পাঠাতে হয় ওরকম অবস্থা। সেটাই তো, আর কি করব, ভুলে গেছি। কিন্তু আমরা আবার মানে আমি প্ল্যান করছি আরো দুদিনের মধ্যে আরেকবার যাওয়ার, তখন আমি একটা আমি যাব না উইকেন্ডে, চলো আমি যাব উইকেন্ডে। গিয়ে আমার কি লাভ, সাইডে যদি কাজই না হয়? না ভাই, তুমি তো আর ভেতরে কিছু দেখাবে না, বাইরেটাই ঘুরে দেখাবে, আর আমিও একবার ঘুরতে যাব। আমি গেতে যাব, এখন লকডাউনে এখন যাওয়া উচিত না অবশ্য। হ্যাঁ সেটাই, তো দেখা যাক। চলো, আমাদের রান্না টান্না হয়ে গেছে অলমোস্ট, মাংসটা রেডি হচ্ছে, তো রেডি হলে তোমাদের সাথে আজকে শেয়ার করবো এই রেসিপিটা, খুব ভালো খেতে, তোমরা ট্রাই করতে পারো এটা। তার সাথে আমি জিরা রাইস বানিয়েছি, গরমের মধ্যে ভাবো, গরমের মধ্যে ভাবো ভাবো। হ্যাঁ খুব গরম এখানে, খুব গরম। গরমকালে গরম হবে না, ঠান্ডা হবে?
তুমি ধরো না আমার হাতটা না এরকম করে কেঁপে যায় আর আমি ভালো করে শুট করতে পারি না। আর আমার হাতেও ব্যথা করছে। তোমাদের কেমন লাগছে আমাদের ব্লগ দেখতে? হ্যাঁ, আর তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানিও। হ্যাঁ, অনেক পজিটিভ ফিডব্যাক পেয়েছি আমরা। আবার সবাই আমাদের বলে কি আমাদের ব্লগ কেন আসছে না, তো আমাদের খুব ভালো লাগে, আমাদেরকে আরো নতুন নতুন ব্লগ দিতে মোটিভেট করে। নিশ্চয়ই। তো ঠিক আছে, চলো। আর দেখো একটা খুবই বিল্লু বিল্লু, হ্যাঁ এটা আবার থাইল্যান্ডের এটা বিল্লু। আচ্ছা, আমরা আমি হচ্ছে ফুকেট এয়ারপোর্ট থেকে নিয়েছি। হ্যাঁ, এটা থাইল্যান্ডের বিল্লু। আমার খুব বিল্লু ভালো লাগে। আমাদের বাড়িতে 10টা বিল্লু আছে। বাবা, তুমি জানো 10টা বিল্লু আছে? হ্যাঁ। আর আমাদের বাড়িতে একটা বেড়াল ছিল আগে, এখন নেই, মরে গেছে। সেটা হচ্ছে কালো, খুব সুন্দর দেখতে, অঙ্কন গেলি অঙ্কনের সাথে খুনি। ব্যাস ব্যাস, হ্যাঁ আমি তাকে রাত মেরে দিই। না, ও তোমার খুব ঠিক এখনো আছে। আছে, ছোট ছোট সব বাচ্চা দিয়েছে ছোট। ঠিক আছে, চলো তাহলে, চলো রান্নাটা দেখে নাও। রান্নাটা দেখে নেওয়া যাক। হ্যাঁ, এখন মশলা বলতে প্রথমে রসুন কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর ধনে পাতা গুঁড়ো। কি করে বানায় এটা? না জানি না, তা আমি বলছি, আমি যেটা দেখছি সেটাই আমি বলছি যে আমরা কি কি এখন তৈরি করছি। প্রচন্ড গরম এখানে, প্রচন্ড গরম, এসি চালানো হয়ে গেছে, তাও মহারানীর গরম লাগছে। তোমার লাগে না তো? তোমার লাগে না তো? না, আমি মানে মাটি ঘাটের মানুষ। তুমি ভাবো, দুপুরবেলা বাঁকুড়ার রোদে 3টের সময় ঘুড়ি ওড়িয়েছি, তারপরে তুমি আমাকে বলছো যে গরম লাগে কিনা। তাহলে আমি তো নর্থ বেঙ্গলের, আমার এত হ্যাঁ সহ্য করার ক্ষমতা নেই। রে দে কাশ্মীর তু মে কন্যাকুমারী। হয়ে গেছে, চলো তো এরপরের জিনিসটাও কাটা হয়ে যাক, তারপর আমরা তোমাদের দেখাচ্ছি। নিশ্চয় নিশ্চয়। এই তো আমাদের আদা রসুন কাটা কমপ্লিট, এবার সেটা চলে যাবে আমাদের। ও মাই গড, আদাটা একটু খারাপ হয়ে গেছে একটু। হ্যাঁ, ওটাকে ধার দিয়ে কেটে যেগুলো খারাপ হয়েছে সেটাকে বাদ দিয়ে দাও, তাহলেই হবে। পুরোটা ফেলার কি দরকার? কষ্ট করে আমি ছুললাম গরমের মধ্যে। হ্যাঁ, তো কি হয়েছে আদাটার? কি দোষ? আদাটাও ধরি বড় হয়েছিল যে আমার মধ্যে একটু খারাপ হয়ে যাবে, সেরকম ভেবে যে? তাহলে এই সেদিনে আদাটা একটু খারাপ ছিল। আচ্ছা, তুমি যখন জানো তাহলে তো তুমি জানোই, তুমি তো সেফ। ব্যাস, বাট এইটুকু আদাতে তো হবে না, আরেকটু। হ্যাঁ, এটা ওটাই তো, আরেকটু আদা দাও। তো আমার সব কিছু ইনগ্রেডিয়েন্টস রেডি হয়ে গেছে। এখানে হচ্ছে আমি ধনে পাতা, আদা, রসুন পেস্ট করে রেখেছি এটা। আর এখানে টমেটো কুচি আছে, এখানে পেঁয়াজ কুচি, আর এখানে কাঁচা লঙ্কা। আর আমি এটা বোনলেস চিকেন নিয়েছি, এটা আগে থেকে আমি নুন, হলুদ আর লেবুর রস দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি। আর একটু আমি গোলমরিচ দিয়েছি এখানে, হাফ অ্যান আওয়ার মতো আমি এটা ম্যারিনেট করে রেখেছি। তো চলো এবার শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ আমি এখানে সর্ষের তেল দিয়েছি, আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা গোটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর গোটা এলাচ, আর দারচিনি দিয়ে দেবো। তো এরপর আমি পেঁয়াজ কুচুনো যেটা ছিল সেটা দিয়ে দেবো। তো পেঁয়াজটা যখন একটু হালকা হালকা ভাজা হয়ে যাবে, মানে ওই কাঁচা ভাবটা চলে যাবে, তখন ওর মধ্যে আমি ওই ধনে পাতা, আদা, রসুন যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবো। এবার এটা দিয়েও আমি এটাকে একটু ভাজা ভাজা করব, মানে এটা থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে বাকি মশলাগুলো আবার দিয়ে আরেকটু কষিয়ে নেবো। এবার 5 থেকে 7 মিনিট এটাকে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি, যখন তেলটা ছাড়া শুরু করবে তখন আমি এর মধ্যে একটু ধনে গুঁড়ো দেব, আর দেব একটু জিরে গুঁড়ো। আর আমি এখানে হলুদ দেব না, কারণ হলুদ দিয়ে আমি অলরেডি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। আর একটু লঙ্কার গুঁড়ো দেব আমি এখানে, চাইলে তোমরা লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েডও করতে পারো, শুধু কাঁচা লঙ্কা দিতে পারো। এরপর আমি পুরো টমেটো আর যে কাঁচা লঙ্কা আছে ওগুলো দেবো, গরমে বেশি লঙ্কার গুঁড়ো
খাওয়া ঠিক ঠিক নয়, তো সেক্ষেত্রে কাঁচা লঙ্কাটা বেটার অপশন, তো এই জন্য আমি কাঁচা লঙ্কাটা প্রেফার করছি। আর যেহেতু এটা ধনে পাতা দিয়ে একটু গ্রিন গ্রিন ব্যাপারটাও থাকবে, যদিও রান্না শেষে এরকম গ্রিন থাকে না, কালারটা চেঞ্জ হয়ে যায়। চাইলে তোমরা হলুদটাকে স্কিপ করতে পারো, যেটা আমি চিকেনে ম্যারিনেট করে রেখেছিলাম, তো না দিলে পুরোটাই গ্রিন হবে। তো আমি একটু হলুদ দিয়েছি, দিয়ে এবার আমি একটু নুন আর একটু চিনি দিচ্ছি। নুনটা স্বাদ মতো দেবে, কারণ ম্যারিনেশনের সময়ও আমি নুনটা দিয়েছিলাম। দিয়ে এবার এটাকে আমি একটুখানি ঢেকে রেখে দেবো 10 মিনিটের মতো। যখন সব কিছু ভালো করে কষে যাবে, তেল ছাড়া শুরু করবে, টমেটোগুলো একটু গলে গলে যাবে, তখন আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। এবার দেখো মশলাটা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে, খুব ভালো করে মশলাটা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তো বোঝাই যাচ্ছে যে মশলাটা খুব ভালো করে কুক হয়ে গেছে। এরপর আমি যেই চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, আগেই বললাম, তো তোমাদের ইচ্ছে মতো তোমরা নিতে পারো। তো আমি এখন এই চিকেনটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। আর একটু ভালো করে চিকেনটা কষানোর পর আমি আবার জল দিয়ে আর একটু ঢেকে সেদ্ধ হতে দেব। এবার আমি চিকেনটা ভালো মতো কষে গেছে মশলার সাথে, এবার আমি এখানে জল, আমি ওই বাটিটার থেকে জলটা দিয়ে দিচ্ছি যেখানে ম্যারিনেট করেছিলাম, তো মশলাটা যেটা আছে আর ধনে পাতাটাও, ধনে পাতার জলটাও যেটা রয়েছে, আমি ওই জলটাই ইউজ করছি। তো এবার দিয়ে আমি এটাকে 10 মিনিটের মতো ঢেকে রেখে দেবো, মানে যতটা সেদ্ধ হতে টাইম লাগবে। এবার 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে তোমাদের দেখাচ্ছি। পুরো খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে, চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, আর মোটামুটি আমার এটা হয়ে গেছে। এবার আমি নামাবো, এবার নামানোর সময় আমি এখানে একটুখানি গরম মশলা দেব, আর তোমরা যদি চাও এখানে একটু ফ্রেশ ধনে পাতাও দিতে পারো, আমি আর এখানে দিচ্ছি না, কারণ আমি অলরেডি দিয়ে দিয়েছি বাটা অনেকটাই, তো আমার আর ইচ্ছে করছে না দিতে। তোমরা চাইলে আর একটু ওপর দিয়ে ফ্রেশ ধনে পাতা কুচি আর একটু গোলমরিচও তোমরা দিতে পারো, তো খেতে বেশ ভালোই লাগে। তো আমার এটা হয়ে গেছে, আমি এখন এটা, আমি এর সাথে জিরা রাইস বানিয়েছি, তো আমি এটার সাথে গরম গরম পরিবেশন করব। চলো আমাদের খাবার রেডি, এখন টেস্টিং এর পালা। তো আমরা এখন, অনুষ্ঠিত অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আমি এখন শুরু করে নি, খুব সুন্দরভাবে ডেকোরেট করেছিল, তো এবার দেখা যাক কি রকম লাগছে। আর ও ভাবছিল এটা নাকি গ্রিন গ্রিন কালারের হবে, হ্যাঁ দেখি একটা হেরম লাগবে। আমি তো ভেবেছিলাম যেহেতু মানে এত এত ধনেপাতা প্রথমে মিক্স করে দিল, কিন্তু আলটিমেটলি কালারটা আবার সেই অরিজিনাল কালারই হয়ে গেছে, তো দেখা যাক কি রকম হয়েছে। এটা তো চলো তাহলে আমরা শেষ করে নিই, আমি অলরেডি আমাদের বন্ধুর কাছ থেকে মানে কিছু কিছু সাজেশন পেয়েছি, সেটার উপরে আমরা কাজ করে এপিসোডটা করলাম, তো তোমরাও বলো। ঠিক আছে চলো এবার আমরা খেয়ে নিই।
তো আলটিমেটলি এটা টাঙানো হয়ে গেছে, তাই না বলো? ভালো লাগছে তুমি দেখতে, দূর থেকে একটু দেখো তাহলে পরে আরো দেখতে ভালো লাগে। আর একটু নিচে লাগাবে ঠিক হতো কি? না ঠিকই আছে, চলো আজকে সেটা কমপ্লিট।